নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার যে লাস্ট ডেট ছিল 31 তারিখ পর্যন্ত, সেই ডেট বাড়ানো হয়েছে। সেই ডেট বাড়ানো হয়েছে, কত দূর বাড়ানো হয়েছে দেখে নেবো এই ভিডিওতে। তো আপনারা যদি নিজেরা চেক করতে চান তাহলে কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ওখানে আপনারা piv.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। সেই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে একটা নতুন পেজ খুলবে, সেখানে আপনারা দেখতে পাবেন যে কী কীভাবে কত তারিখের মধ্যে লিঙ্ক করতে হবে। তো এখানে স্ক্রোল করে নিচের দিকে আসবেন, এখানে দেখছেন হোম বাটন রয়েছে, তার কাছে প্রেস রিলিজ। সেই প্রেস রিলিজ অপশানে আপনাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখছেন অল রিলিজেস, তো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আর নতুন পেজ খুলবে, সেখানে স্ক্রোল করে নিচের দিকে আপনি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যেটা প্রকাশ করা হয়েছে 28 মার্চ, অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে। তো এখানে স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলে লেখা রয়েছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো এখানে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন লাস্ট ডেট ফর লিঙ্কিং অফ প্যান আধার এক্সটেন্ডেড। তো এই অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট ফর লিঙ্কিং অফ প্যান আধার এক্সটেন্ডেড, তো এটা 28 মার্চ, অর্থাৎ আজকে পাবলিশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন অর্ডার টু প্রোভাইড সাম মোর ইন মোর টাইম টু দ্য ট্যাক্স পেয়ার্স, দ্য ডেট ফর লিঙ্কিং প্যান অ্যান্ড আধার হ্যাজ বিন এক্সটেন্ডেড টু 30 জুন 2023, অর্থাৎ 30 জুন পর্যন্ত আপনাদের জন্য এক্সটেন্ড করা হয়েছে। এবং এখানে আপনাদেরকে এটা আপনারা পড়ে নিতে পারেন যে যারা যারা এনআরআই তাদেরকে লিঙ্ক করতে হবে না, তাদের লিঙ্ক না করলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দ্য প্যান ক্যান বি মেড অপারেটিভ এগেন ইন 30 ডেজ, অর্থাৎ আপনাদেরকে যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটা আপনাদের লিঙ্ক যদি না করা থাকে, যদি পর মানে এখন যদি করেন তো সেই প্যান কার্ডটা আপনি ইউজ করতে পারবেন 30 দিনের, মানে মোটামুটি প্যান আধার লিঙ্ক হতে 30 দিন সময় লাগবে। সেই 30 দিনের আগে কিছু করে মানে 30 দিন পর থেকে আপনার প্যানটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ইনফরমেশনে যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাবা, জয় হিন্দ, জয় ভারত।